আমাদের আজ ভারতীয় জনতা পার্টির খুব সুখের দিন, আনন্দের দিন, খুশির দিন। আমরা আজ উৎসবের এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘোষণা করছি যে ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েত আগামী অন্তত 30 বছরের জন্য ভারতীয় জনতা পার্টির দখলে থাকবে সাধারণ মানুষের সমর্থন। জয় শ্রী রাম। লক্ষ্য করেছেন যে আমাদের বিধায়ক, এই এলাকার স্থানীয় বিধায়ক সম্মানীয় আশিস বিশ্বাস মহাশয় বলেছেন যে সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস, ঘট ছাড়া, হাজার হাজার মানুষের পরে অত্যাচার, এলাকার মানুষের কাজ না করা, এলাকার মানুষের উপরে দাদাগিরি করে কাটমানি খাওয়া, পুলিশি শাসন দিয়ে তাদের উপরে অত্যাচার, তার বিরুদ্ধে দাঁড়িয়ে এলাকার মানুষ সরব হয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী সমর্থকরা যেভাবে চোখে চোখ রেখে লড়াই করেছেন তার মধ্য দিয়ে আমরা 18টা গ্রাম সভার সদস্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 12টা সদস্য জয়লাভ করেছে। আর তৃণমূল কংগ্রেস যেভাবে অনেকগুলো সদস্য 2 ভোটে, 10 ভোটে, 9 ভোটে জোর করে তারা বিডিও সাহেবকে দিয়ে, আরোকে দিয়ে করিয়ে নিয়েছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের সংগ্রাম ভবিষ্যতে জারি থাকবে এবং ভারতীয় জনতা পার্টির এই ভাজনঘাটটুঙ্গি গ্রাম পঞ্চায়েত একটা সুষ্ঠু পঞ্চায়েত হবে, একটা একদম পরিষ্কার পঞ্চায়েত হবে, যেখানে কোনো কাটমানি সিস্টেম থাকবে না, যেখানে কোনো লুটপাট থাকবে না, যেখানে যে পঞ্চায়েত প্রত্যেকটা সাধারণ মানুষের কথা ভাববে, জাতি বর্ণ রাজনীতির রঙের কথা ভাববে না এবং এই পঞ্চায়েত প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গে রাম রাজ্যের সূচনা করলো। ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েতের সামনে এসে উপস্থিত হয়েছি, আমাদের সামনে উপস্থিত হয়েছেন এই এই বিধানসভার লড়াকু বিধায়ক, লড়াকু বিধায়ক আমাদের আশিস বিশ্বাস, সম্মানীয় বিধায়ক, সেই সঙ্গে সঙ্গে এই এলাকার বিভিন্ন আমাদের মধ্যে শুভঙ্কর ছিল, গৌতম দা আমাদের মন্ডল সভাপতি, এলাকার বিভিন্ন নেতৃত্ব, যাদের এবং কর্মী সমর্থক যাদের ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে এই কঠিন বেড়াজাল তৃণমূলের যে দৌরাত্ম্য, তৃণমূলের যে এলাকায় সন্ত্রাস, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পক্ষে নরেন্দ্র মোদীজির হাতকে শক্ত করার জন্য এই কর্মী সমর্থকদের প্রচেষ্টায় এলাকার সাধারণ মানুষ এখানে ন্যায় প্রতিষ্ঠা করেছে। এই ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজ পঞ্চায়েত বোর্ড গঠন করতে চলেছে। আমরা সকলে আশাবাদী, চোর, বালি চোর, সাধারণ মানুষের স্বপ্ন চোর, শিক্ষিত যুবকের চাকরি চোর, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ চুরি করায় তৃণমূল কংগ্রেসকে ভোটিয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছে, আমরা আশা রাখবো একই রকম ভাবে ভারতীয় জনতা পার্টির বিজয় রথ এগিয়ে চলবে এবং 2024 এবং 26 ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে রাজ করবে। জয় শ্রী রাম।